আসসালামু আলাইকুম, মান্দা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে লাউ চাষে কি কি কৌশল অবলম্বন করলে খুব দ্রুত এমন সুন্দর ফলন আসবে এবং কি কি কৌশল অবলম্বন করলে লাউয়ের জালি খুব সুন্দরভাবে সেটিং হবে এবং খুব দ্রুত বড় হবে, এছাড়াও আপনাদের লাউয়ের পাতা পোড়া রোগ এবং ডাউনি মিল্ডু রোগ সম্পর্কে আলোচনা করব। এছাড়াও ফুড ফ্লাইয়ের আক্রমণে কীভাবে লাউয়ের জালি নষ্ট হয় সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এমন সুন্দর ফলন পেতে প্রথমে যে কৌশলটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনার গাছের লাউয়ের যে ডগায় প্রচুর পরিমাণে ফল আসবে সেই ডগা দুই থেকে তিনটি লাউয়ের জালি রেখে কর্তন করতে হবে। দেখুন এখানে কর্তন করার দুই থেকে তিন দিনের মধ্যে কত সুন্দর ফল সেটিং হয়েছে এবং খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই কৌশল অবলম্বন করে খুব সহজেই লাউ সেটিং এবং খুব দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত করা যায়। দেখুন এখানে প্রতিটা গিটেই লাউয়ের জালি দেখা যাচ্ছে, কিন্তু এগুলো প্রতিটি বড় হবে এমন কোনো গ্যারান্টি নেই, তাই এগুলোকে দ্রুত বৃদ্ধি এবং সেটিং করার জন্য এভাবে দুই থেকে তিনটি রেখে কেটে দিতে পারেন। যে কৌশলটি অবলম্বন করলে খুব সহজেই এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই কৌশল অবলম্বন করার ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে আপনার গাছের শাখা প্রশাখা যদি অনেক বেশি হয় এবং ফল সেটিংয়ে যদি সমস্যা হয় তাহলে এভাবে কর্তন করতে পারেন। আর যদি প্রাকৃতিকভাবে আপনার ফল সেটিং মোটামুটি ভালো হয় এবং শাখা প্রশাখা যদি অনেক কম হয় তথা গাছের বৃদ্ধি যদি খুব কম হয় তাহলে এভাবে কাটিং না করাই ভালো, কারণ এমনিতেই যদি ফল সেটিং হয় তাহলে আর এভাবে কাটিং করার প্রয়োজন নাই। তবে যদি ফল সেটিংয়ে সমস্যা হয় এবং বৃদ্ধি কম হয় সেই ক্ষেত্রে এই কাটিং করলে খুব দ্রুত সুন্দর ফলন হবে এবং খুব দ্রুত ফল বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার আসি ফ্রুট ফ্লাই বা মাছি পোকা কীভাবে দমন করবেন। এটি সাধারণত এর অভিযোগ ঢুকে কচি লাউয়ে ডিম পাড়ে এবং পরবর্তীতে এটি হলুদ হয়ে আস্তে আস্তে এভাবে নষ্ট হয়ে যায় এবং এটি কাটলে এর ভিতরে কীড়া দেখা যাবে। এটি দমনের জন্য আপনারা জৈবিক ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এটি কীটনাশক ছাড়াই, আপনার কীটনাশক স্প্রে ছাড়াই এটি এবং পানি দেওয়ার ঝামেলা ছাড়াই শুধু খেতে টাঙিয়ে রাখলেই এটি মরে যাবে। দেখুন এটি বন্ধু কারেন্ট ফেরোমন ফাঁদ। এটি লাউয়ের পাতা পোড়া রোগ। এটি সাধারণত লাউ গাছের প্রথমে বয়স্ক পাতায় আক্রান্ত হয়। এক্ষেত্রে এটি প্রথমে পানি ভেজা দাগ দেখা যায় এবং এটি হাত দিলে পিচ্ছিল দেখা যায়। এটি আস্তে আস্তে সমস্ত পাতায় আক্রান্ত হয় এবং সমস্ত ক্ষেতে ছড়িয়ে পড়ে, তাই এটি দমনের জন্য আপনারা রিডোমেড গোল্ড 2 গ্রাম হারে প্রতি লিটার পানিতে দিয়ে 7 থেকে 10 দিন পরপর নিয়মিত স্প্রে করতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। এছাড়াও ডাউনি মিল্ডিউ দেখা দিলে আপনারা রেডোমিল গুড় 2 গ্রাম হারে নিয়মিত স্প্রে করতে পারেন, তাহলে আর সমস্যা থাকবে না। এছাড়াও আপনারা সোলবর বোরন নিয়মিত স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফল এবং ফুলের সাইজ খুব সুন্দর হবে এবং ফলের গঠন অনেক সুন্দর হবে। এছাড়াও আপনারা পিজিয়ারা ভিটামিন নিয়মিত স্প্রে করতে পারেন, যার ফলে আপনার ফলন অনেক বেশি হবে এবং দীর্ঘদিন ধরে ফলন পাবেন। তো এই ছিল লাউ চাষ নিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। যদি এ থেকে কিছু উপকার পান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।